हेलो फ्रेंड्स, मीनास किचेनर पक्ष থেকে সবাইকে জানাই ওয়েলকাম। आज के আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব ঝটফট একটা রেসিপি, আর সেটা হলো পেঁয়াজ লঙ্কা ভর্তা রেসিপি। যারা ঝাল ঝাল ভর্তা ভালোবাসে আজকে রেসিপিটা একদম তাদেরই জন্য, আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও খুব টেস্ট লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম চিকন করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি তিনটে শুকনো লঙ্কা ভেজে আর এক টুকরো লেবু। প্রথমে যেটা করতে হবে, এখানে নুন নিয়ে নিচ্ছি স্বাদ মতো। এই ভর্তাটায় যদি একটু ঝাল বেশি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে, তো ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি তিনটে লঙ্কা এখানে নিয়েছি, এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, সেজন্য তিনটেই এনাফ। আমি নুনের মধ্যে লঙ্কাগুলোকে একটু ডোলে নিলাম। এরপরে নুন লঙ্কার সাথে কিন্তু সেই যে কুচানো পেঁয়াজগুলোকেও ডোলে নেব। চেষ্টা করবেন পেঁয়াজটাকে খুব ভালো করে চিকন করে কুচিয়ে নিতে। আমি পেঁয়াজ নুন লঙ্কা তিনটেকে একটু ভালো করে মেখে নিচ্ছি। ডোলে ডোলে মাখবো এগুলোকে, তাহলে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে আসবে। এইগুলো মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দেব নিজের টেস্ট অনুযায়ী সর্ষের তেল। লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল তিনটেই কিন্তু ঝাঁঝালো জিনিস, তো তিনটে ঝাঁঝালো জিনিসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি সর্ষের তেলটা একটু বেশি দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এইগুলোকে একসাথে মিক্স করার পরে যেটা দেব, লেবুর রস। এটা একদম ব্যালেন্স করে দেবে এই ঝালটাকে, আর এর যে ফ্লেভার লেবুর ভীষণ ভালো লাগে খেতে। তো একবার আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আমার মতো করে, আর খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন, ভালো করে সবগুলো মিক্স করে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ লঙ্কা ভর্তার রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।